মাছ যে নিয়েছেন যেরকম যে পরিমাণে মাছের মাথা বড় হবে সেই অনুযায়ী কচুর শাকটা নেবেন, কচুর লতিটা নেবেন। মাছ এবার ছাড়বো, তেল গরম হয়েছে। আগে রান্নাটা করেছি বলে কড়াটা একটু ধরে গেছে, পুড়ে গেছে মতো, তাতে অসুবিধা নেই, আমি ধুয়ে দিয়ে নিয়েছি। এই কড়া মাছটা দিলে আবার ঝকঝকে হয়ে যাবে, কিন্তু রান্না প্রথম দু তিনটে রান্না করে ফেললে কড়াটা একটু ধরে যায়, যেটা এমনি যায় না। উল্টে পাল্টে দেবেন, বেশি ভাজবেন না, তাহলে মাছের সুন্দর ইলিশ মাছের গন্ধ সুগন্ধটা চলে যাবে, গন্ধটা যাতে থাকে যেন একটু থাকবে। এইবার আসছি কচুর লতিতে, মাছের মাথা ওদিক দিয়ে। এইবারে কচুর শাকটাতে এবার একটু হলুদ দিয়ে দেবো, সেদ্ধ করে নিয়েছি আগে। এবার একটু চিনি দেব আর নুন দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মাখবো। তার আগে হাত স্যানিটাইজ করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। যখনই হাত দিয়ে চটকানোর কোনো রান্না থাকবে বা হাত লাগাতে হবে, তার আগে হাত ভালো করে ধুয়ে ওয়াশ করে সাবান দিয়ে তারপরে স্যানিটাইজার লাগিয়ে মুছে নিয়ে তারপর করতে হবে। খুব করে ভালো করে মেখে নিতে হবে, চটকে চটকে একদম নরম করে ফেলতে হবে। আমি কিন্তু তেলে যখন এই কচুর শাক দেবো তখন কিন্তু আমি আর নুন চিনি দেবো না, যা কিছু আমি এতে এখনই মাখার সময় নুন চিনি দিয়ে মেখে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজ। জাস্ট সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি যাতে না চুলকায় হাত বা গলা, এই যে আমি মাখছি আমার চুল করছে না। কিন্তু একদিন না একটু আমার কুককে বলেছিলাম সেদ্ধ করে দিতে, ও এমনভাবে জলটা না ঝরিয়ে জানতো না করেছিল যে আমার হাত খুব চুল করছিল। তাকে বলে দিলাম, শিখিয়ে দিলাম, ওকে আমি যা যা শিখিয়ে দিও সেইভাবে রান্না। ঠিক আছে, এটা করলাম, এবার দেখাচ্ছি। এবারে গ্যাসটা আবার তেলটা ধরাবো, কয়েকটা সামান্য কালো জিরে দেব, সামান্য কটা। এইবার মেখে নিয়েছি খুব ভালো করে কচুর শাকটা, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা, খেতে যা টেস্টি হয় একদম আমি গ্যারান্টি দিচ্ছি। কচুর শাকটা ছেড়ে দেবো, জাস্ট ছেড়ে দেবো। নুন হলুদ আর চিনি অল্প দিয়ে মেখে নিয়েছি আর কিচ্ছু না। ভালো করে তেলে গুলুন নেন, তেলে একটু এরকম করে করে ঘুরিয়ে নিই, সব জায়গায় তেল লাগে যাতে। একটু উল্টে পাল্টে দেবেন, এইবার মাছের মাথা দিয়ে দেবেন, মাছের থেকেও যে তেলটা বেরোবে মাথা সেটাও। Thank you.
ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বেন। এইবার এটা কম আঁচ করে, আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এই দেখুন রান্না, এটা এরকম ভাবে ভাজতে ভাজতে দু পিঠে দেখুন এই পিঠটা লাল হয়ে গেছে, এইটা এরকম করে ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, দেখুন এই জায়গাটা লাল হয়ে গেছে কিরকম। আবার আমি উল্টে দেবো আরেক দিকটা, কিন্তু এক্ষুনি লাল ভাগটা চলে যাবে, তাহলে ভাববেন না যে আমি লাল রঙের কচু শাক করছি, তা না, এটা আস্তে আস্তে করা অনেক একটু ভালো করে ভাজা ভাজা ভাব হবে, সেটা সেটা করলে অনেকটা ভালো হবে, স্বাদ পারবে। হ্যাঁ, আমার এবার কচুর শাক হয়ে গেল, শুধু ভেজে ভেজে ভালো করে একটু তেল দেবেন, সর্ষের তেল একটু পরিমাণ মতো যাতে ভাজা যায়। দেখুন পুরো হয়ে গেল, এটা দারুণ হয়ে গেছে। আর ঘেঁটে দেবেন না মাছের মাথাটা, কারণ তাহলে সারা জায়গায় মিশে গিয়ে আপনার খেতে অসুবিধা হবে, জিভে কাঁটা ফুটবে, সেই জন্য ঘেঁটে দেবেন না, ভেঙে পুরো দেবেন, আধা আধা রাখবেন, গোটা গোটা রেখে একটু এদিক ওদিক হালকা একটু ভাঙলো ঠিক আছে, পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করবেন না। আমার এটা হয়ে গেছে, রান্না আমার শেষ। দেখুন কিরকম তৈরি হলো কচুর শাকটা, ধোয়া উঠছে, খুব ভালো দেখতে হয়েছে এবং খেতেও দারুণ হবে। আপনারা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন এত চটজলদি কচুর শাক, আপনারা আমার থেকে আরো ভালো ভালো রাঁধেন আমি জানি, কিন্তু অনেকেই খুব ভালো রান্না করেন, আমরা বেশিরভাগই করেন, আমি তো জানি এরকম সবাই ভালো রান্না জানেন, কিন্তু আমার মতো করে আমি দিয়েছি যাতে সুবিধা হয় অনেকে যারা একদমই কচু শাক রাঁধতে জানেন না বা ভয় পায় যে আবার হাত চুলকোবে, তাদের জন্য আমি এটা করি। যিনি কেমন হয়েছে আমার এটা? আচ্ছা আচ্ছা, তুই খেয়ে নে, খেয়ে বলতো, আমার সবচেয়ে বড় টেস্টার আমার খাবারের, সত্যি থ্যাংক ইউ। দেখুন জিনির ভাল লেগেছে মানে তাহলে সবার ভাল লাগবে, জিনি সব কিছু সহজে ভালো বলে না, খুব একদম বিচার করে জানেন তো, মাঝে হলে মুখের ওপর বলে দেয়, ভালো বলেছে মানে ও খেয়েছে মানে ভালো ভালো, ও সহজে সব কিছু খায় না, এটা ভালো লেগেছে। বাচ্চা মানুষ আস্তে আস্তে ফড়ে পড়ে এই সবে শিখছে কোনটা কী খাবার, তার মধ্যে কোনোটা বলে আর জীবনে খাবো না, কোনোটা বলে খাবো মানে বাইরের কেনা খাবারও অনেক কিছু বলে খাবো না, কিছু রান্না বাজে হলে বলে খাবো না আর কোনো দিন। একবার মোচা খেতে গিয়ে গলায় আমার রাঁধুনি ভালো করে ছাড়ায়নি, ওর একটা চোঁচ গলায় চলে গেছিলো, সেই থেকে ভয়ে মোচা খায় না, তারপর থেকে আমি ছাড়িয়ে খাওয়াই, তাও ভয় পায়, আস্তে আস্তে শিখবে। তা জিনি তাহলে ভালো হয়ে ভালো লেগেছে দেখি, ওকে তাহলে বাই করে দাও সবাইকে, বাই।